শুরু হচ্ছে সহজ পাঠের নিবেদন রাজরানী, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, পরিচালনা সৌগত চট্টোপাধ্যায়। এক যে ছিল রাজা, তার ছিল না রাজরানী। রাজকন্যার সন্ধানে দূত গেল অঙ্গ বঙ্গ কলিঙ্গ মগধ কোশল কাঞ্চি। তারা এসে খবর দেয় যে মহারাজ, সে কি দেখলুম, কারোর চোখের জলে মুক্ত ঝরে, কারোর হাসিতে খসে পড়ে মানিক, কারোর দেহ চাঁদের আলো করা, সে যেন পূর্ণিমা রাত্রির স্বপ্ন। রাজা শুনেই বুঝলেন কথাগুলি বাড়িয়ে বলা, রাজার ভাগ্যে সত্য কথা জোটে না অনুচরদের মুখের থেকে। তিনি বললেন, আমি নিজে যাব দেখতে। সেনাপতি বললেন, তবে ফৌজ ডাকি? লড়াই করতে যাচ্ছি নে। মন্ত্রী বললেন, তবে পাত্রমিত্রদের খবর দি। পাত্রমিত্রদের পছন্দ নিয়ে কন্যা দেখার কাজ চলে না। তাহলে রাজহস্তি তৈরি করতে বলে দি। আমার একজোড়া পা আছে। সঙ্গে কয়জন যাবে পেয়াদা? যাবে আমার ছায়াটা। আচ্ছা, তাহলে রাজবেশ পরুন, চুনি পান্নার হার, মানিক লাগানো মুকুট, হিরে লাগানো কাঁকন আর গজমতির কানবালা। রাজার সংসদেই থাকি, এবার সাজব সন্ন্যাসীর সং। মাথায় লাগালেন জটা, পড়লেন কোপনি, গায়ে মাখলেন ছাই, কপালে আঁকলেন তিলক, আর হাতে নিলেন কমণ্ডলু আর বেলকাঠের দণ্ড। বম বম মহাদেব বলেই বেরিয়ে পড়লেন পথে। দেশে দেশে রটে গেল, বাবা পিনাকেশ্বর নেমে এসেছেন হিমালয়ের গুহা থেকে, তার 125 বছরের তপস্যা শেষ হল। রাজা প্রথমে গেলেন অঙ্গদেশে, রাজকন্যা খবর পেয়ে বললেন, ডাকো আমার কাছে। কন্যার গায়ের রং উজ্জ্বল শ্যামল, চুলের রং যেন ফিঙের পালক, চোখ দুটিতে হরিণের চমকে ওঠা চাহনি। তিনি বসে বসে সাজ করছেন, কোনো বাঁদি নিয়ে এলো স্বর্ণচন্দন বাটা, তাতে মুখের রং হবে যেন চাঁপা ফুলের মতো। কেউ বানলো ভৃঙ্গলাঞ্ছন তেল, তাতে চুল হবে যেন পম্পা সরোবরের ঢেউ। কেউ বানলো মাকড় সাজাল শাড়ি, কেউ বানলো হাওয়া হালকা ওড়না। এই করতে করতে দিনে তিনটে প্রহর যায় কেটে, কিছুতেই কিছু মনের মতো হয় না। সন্ন্যাসীকে বললেন, বাবা আমাকে এমন চোখ ভোলানো সাজের সন্ধান বলে দাও, যাতে রাজরাজেশ্বরের লেগে যায় ধাঁধা, রাজকর্ম যায় ঘুচে, কেবল আমার মুখের দিকে তাকিয়ে দিন রাত্রি কাটে। সন্ন্যাসী বললেন, আর কিছুই চাই না। রাজকন্যা বললেন, না আর কিছুই না। সন্ন্যাসী বললেন, আচ্ছা আমি চললেম, সন্ধান মিললে না হয় আবার দেখা দেব। রাজা সেখান থেকে গেলেন বঙ্গদেশে। রাজকন্যা শুনলেন সন্ন্যাসীর নাম ডাক, প্রণাম করে বললেন, বাবা আমাকে এমন কণ্ঠ দাও যাতে আমার মুখের কথায় রাজরাজেশ্বরীর কান যায় ভরে, মাথা যায় ঘুরে, মন হয় উতলা, আমার ছাড়া আর কারো কথা যেন তার কানে না যায়, আমি যা বলাই তাই বলেন।
সন্ন্যাসী বললেন, সেই মন্ত্র আমি সন্ধান করতে বেরুলুম, যদি পাই তবে ফিরে এসে দেখা দেব। বলে তিনি গেলেন চলে, গেলেন কলিঙ্গে। সেখানে আর এক হাওয়া অন্দর মহলে, রাজকন্যা মন্ত্রণা করছেন কি করে কাঞ্চি জয় করে তার সেনাপতি সেখানকার মহিষীর মাথা হেঁট করে দিতে পারে। আর কৌশলের গুমর তার সহ্য হয় না, তার রাজলক্ষ্মীকে বাঁদি করে তার পায়ে তেল দিতে লাগিয়ে দেবেন। সন্ন্যাসীর খবর পেয়ে ডেকে পাঠালেন, বললেন, বাবা, শুনেছি সহস্রগ্নি অস্ত্র আছে সেতুদ্বীপে, যার তেজে নগর গ্রাম সমস্ত পুড়ে ছাই হয়ে যায়। আমি যাকে বিয়ে করব, আমি চাই তার পায়ের কাছে বড় বড় রাজবন্দীরা হাত জোর করে থাকবে, আর রাজার মেয়েরা বন্দিনী হয়ে কেউ বা চামর দোলাবে, কেউ বা ছত্র ধরে থাকবে, আর কেউ বা আনবে তার পানের বাটা। সন্ন্যাসী বললেন, আর কিছু চাই না তোমার? রাজকন্যা বললেন, আর কিছুই না। সন্ন্যাসী বললেন, সেই দেশ জ্বালানো অস্ত্রের সন্ধানে চললেন। সন্ন্যাসী গেলেন চলে, বললেন, ধিক। চলতে চলতে এসে পড়লেন এক বনে, খুলে ফেললেন জটাজুটো, ঝর্ণার জলে স্নান করে গায়ের ছাই ফেললেন ধুয়ে। তখন বেলা প্রায় তিন প্রহর, প্রখর রোদ, শরীর শ্রান্ত, ক্ষুধা প্রবল। আশ্রয় খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখলেন একটি পাতার ছাউনি, সেখানে একটি ছোট চুলা বানিয়ে একটি মেয়ে শাক পাতা চড়িয়ে দিয়েছে রাঁধবার জন্য। সে ছাগল চড়ায় বনে, সে মধু জড়ো করে রাজবাড়িতে যোগান দিতে। বেলা কেটে গেছে এই কাজে, এখন শুকনো কাঠ জ্বালিয়ে শুরু করেছে রান্না। তার পরনের কাপড়খানি দাগ পড়া, তার দুই হাতে দুটি শাখা, কানে লাগিয়ে রেখেছে একটি ধানের শীষ, চোখ দুটি তার ভ্রমরার মতো কালো। স্নান করে সে ভিজে চুল পিঠে মেলে দিয়েছে যেন বাদল শেষের রাত্রির। রাজা বললেন, বড় খিদে পেয়েছে। মেয়েটি বললে, একটু সবুর করুন, আমি অন্ন চড়িয়েছি, এখনই তৈরি হবে আপ। রাজা বললেন, আর তুমি কি খাবে তাহলে? সে বললে, আমি বনের মেয়ে, জানি কোথায় ফলমূল কুড়িয়ে পাওয়া যায়, সেই আমার হবে ঢের। অতিথিকে অন্ন দিয়ে যে পুণ্যি হয়, গরিবের ভাগ্যে তা তো সহজে জোটে না। রাজা বললেন, তোমার আর কে আছেন? মেয়েটি বললে, আছেন আমার বুড়ো বাপ, বনের বাইরে তার কুড়ে ঘর, আমি ছাড়া তার আর কেউ নেই। কাজ শেষ করে কিছু খাবার নিয়ে যাই তার কাছে, আমার জন্যে তিনি পথ চেয়ে আছেন। রাজা বললেন, তুমি অন্ন নিয়ে চলো, আর আমাকে দেখিয়ে দাও সেই সব ফলমূল যা তুমি নিয়ে জড়ো করে খাও। কন্যা বললে, আমার যে অপরাধ হবে। রাজা বললেন, তুমি দেবতার আশীর্বাদ পাবে, তোমার কোনো ভয় নেই, আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। বাপের জন্য তৈরি অন্নের থালি সে মাথায় নিয়ে চললো, ফলমূল সংগ্রহ করে দুজনে তাই খেয়ে নিলে।
রাজা গিয়ে দেখলেন বুড়ো বাপ পুরো ঘরের দরজায় বসে। বাবা, অতিথি এনেছি তোমার ঘরে। আমার গরিবের ঘর, কি দিয়ে আমি অতিথি সেবা করব? আমি তো আর কিছুই চাইনে, পেয়েছি তোমার কন্যার হাতে সেবা। আজ আমি বিদায় নিলেম, আর একদিন আসব। সাত দিন সাত রাত্রি গেল। এবার রাজা এলেন রাজবেশে। তার অশ্ব রথ সমস্ত রইল বনের বাইরে। বৃদ্ধের পায়ের কাছে মাথা রেখে প্রণাম করলেন, বললেন, আমি বিজয়পত্তনের রাজা, রানী খুঁজতে বেরিয়েছিলাম দেশে বিদেশে, এতদিন পরে পেয়েছি। যদি তুমি আমায় দান করো, আর যদি কন্যে থাকেন রাজি। বৃদ্ধের চোখ জলে ভরে গেল। এলো রাজ হস্তি, কাঠকুড়ানি মেয়েকে পাশে নিয়ে রাজা ফিরে গেলেন রাজধানীতে। অঙ্গ বঙ্গ কলিঙ্গের রাজকন্যারা শুনে বললে, ছি, শুনলেন রাজরানী। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, অভিনয়ে যুথিকা অধিকারী, তন্নিষ্ঠা বিশ্বাস, দেবস্মিতা সেনগুপ্ত, বর্ণা ভট্টাচার্য, সায়ন সিংহ রায় এবং সৌগত চট্টোপাধ্যায়। চিত্রাঙ্কনে রাজীব দেয়াশী।